স্বাগত দর্শক বন্ধু, আপডেট লাইফ ইউটিউব চ্যানেলে আজ আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য চলে এসেছি। বর্তমানে আপার প্রাইমারির যে ভেরিফিকেশান সংক্রান্তিত নোটিশ, যেটা 28 তারিখে পাবলিশড হয়েছে, সে সংক্রান্তিত বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা জানিয়েছিলাম। তো তারপরেও অনেকে অনেক প্রশ্ন রেখেছেন আপনারা, সেই প্রশ্নগুলির মধ্যে থেকে কারা এই ভেরিফিকেশান অংশগ্রহণ করতে পারবেন, কী কী বিষয় রয়েছে, কী কী কারণে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন, কোনটার কারণে আপনার রিজেক্ট হবে, বহু বিষয়ে বহু প্রশ্ন আমরা পেয়েছি, সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাথে সাথে আজকে যারা ICDS কর্মী রয়েছেন তাদের জন্য অবশ্যই সুখবর রয়েছে, সেই বিষয়টিও দেখে নেব কী বলা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। লাল রঙের সাবস্ক্রাইবশন বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আমরা চলে যাব সেই তথ্যের দিকে, যেদিকে ICDS কর্মীদের কিন্তু সুরাহা হলো একদিক থেকে, এবং ইতিমধ্যেই আজ থেকে কিন্তু তাদের 1000 টাকা করে আরও যে বেতন বৃদ্ধির কথা মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন, সেই বৃদ্ধি কিন্তু কার্যকর হয়ে গেল। এর ফলে তারা এবার থেকে কিন্তু সেই বেতন, বাড়তি বেতন কিন্তু পাবেন, এবং রাজ্যের সেই নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং রাজ্য সরকার ইতিমধ্যেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আর নির্বাচনের কথা মাথায় রেখে সিদ্ধান্তগুলি অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু বাড়ানো হয়েছে। নারী শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তর থেকে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ICDS প্রকল্পের সঙ্গে যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতাও 1000 টাকা করে এবছর বাড়ল। এই বছরের 1 ডিসেম্বর থেকে অতিরিক্ত ভাতা কার্যকর হবে। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সহায়কদের অতিরিক্ত ভাতা রাজ্য সরকারের তহবিল থেকেই দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তো দ্বিতীয়ত যে বিষয়টা উঠে আসছে, যে ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন করছিলেন যে এই যে প্যানেল প্রকাশিত হতে চলেছে আপার প্রাইমারি, যেটা গত 26 তারিখে নোটিফিকেশান জারি হয়েছিল, যে নোটিফিকেশানের মারফতে কিন্তু বলা হচ্ছিল কী কী বিষয়গুলি রয়েছে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এই সমস্ত যে ডকুমেন্টসগুলো দিতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড মার্কশিট দিতে হবে, হায়ার সেকেন্ডারি মার্কশিট দিতে হবে, অল মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট দিতে হচ্ছে, অল মার্কশিট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে, তো ডিএড না ডিএড সেই ক্ষেত্রগুলো থেকে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে, ওয়ান রিসেন্ট স্ট্যাম্প সাইজ ফটো দিতে হবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো যে জমা দেবেন, এখানে আমাদের কাছে একজন প্রশ্ন করেছিলেন এগুলো কীভাবে জমা দেবেন। তো পরিষ্কারভাবে এটা বলা আছে যে এই যে নোটিশটা সেটা পরিষ্কারভাবে কিন্তু বলা আছে সেটা PDF ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, এবং এই আপলোডের ক্ষেত্রে আগামী দিনে কিন্তু এটা যে কীভাবে আপলোড করবেন সেটা সম্পর্কে নোটিফিকেশান আবারও আসবে, এবং এই নোটিফিকেশানটি আসবে 4 তারিখের আগেই, যখনই এই নোটিফিকেশান আসবে আমাদের তরফ থেকে জানতে পারবেন। এবং PDF ফরম্যাট করার জন্য আপনি যে কোনো PDF তৈরি করার যে অ্যাপস রয়েছে সেগুলোকে ব্যবহার করে PDF তৈরি করতে পারবেন। কোনো রকম সমস্যা হলে নিচের কমেন্ট সেকশানে জানাবেন, আমরা অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও করে বিষয়টিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে করা যেতে পারে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা যারা আগামী দিনে ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য জরুরি বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং সেই বিষয়গুলো জানা অবশ্যই দরকার রয়েছে। তো বিগত দিনে একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, যখন আপনারা 2016 সালে ফর্ম ফিল আপ করেছিলেন বা 2016 সালে যে ফর্ম ফিল আপ করা হয়েছিল তার জন্য একটা নোটিফিকেশান বা সেই সময়কালে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটা গেজেট পাবলিশ করা হয়েছিল, যে গেজেট অনুসারে পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে বলে জানানো হয়েছিল। যে নোটিফিকেশানটা আমরা পেয়েছিলাম 2018 সালে 28/3/2018 এবং 287/6723/6723 CSSC ESTT 2018, এটা ছিল তার মেমো নাম্বার, যেখানে কারা অংশগ্রহণ করতে পারছেন এই ক্ষেত্রগুলিতে, যাই যে অনলাইন ভেরিফিকেশান হবে বা নতুন করে যে প্রসেস প্যানেল বাতিল করা হলো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশান করতে পারছেন ইতিমধ্যে 2,28,660 জন, এবং ক্যান্ডিডেট যাদের ট্রেনিং কোয়ালিফিকেশান ছিল 1,20,280 জন, এবং ক্যান্ডিডেট যারা নন টিচিং স্টাফ ছিলেন তারা অর্থাৎ নন টিচিং ট্রেনিং কোয়ালিফিকেশান ছিল 1,08,380 জন। এই ক্ষেত্র থেকে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবেন তাদেরই শুধুমাত্র নিয়োগ দেওয়া হবে বলে সেই সময় সেই গেজেটে কিন্তু বা সেই যে নোটিফিকেশান হয়েছিল সেই নোটিফিকেশানে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছিল। তাহলে একটা বিষয় পরিষ্কার, এক্ষেত্রে যারা টিচিং এবং অর্থাৎ যারা ট্রেনিং সার্টিফিকেট যাদের রয়েছে, নন ট্রেনিং সার্টিফিকেট যাদের রয়েছে তাদের ক্ষেত্রগুলো উভয় ক্ষেত্র থেকে কিন্তু, অর্থাৎ এই যে নোটিশটা পাবলিশড হয়েছিল সেই নোটিশের ভিত্তিতে কিন্তু নিয়োগ হচ্ছে।
2016 সালের 12/3 এই পয়েন্ট থেকে, অর্থাৎ যে 2016 সালে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে গেজেট পাবলিশ করেছিল কলকাতা গেজেট, সেই কলকাতা গেজেটের 12/3 যে পয়েন্ট রয়েছে, 12 নম্বর যে পয়েন্টে 3 নম্বর অনুচ্ছেদ যেটা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু কর্মীদের অর্থাৎ ক্ষেত্রে টিচারদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রেও যেটা সমস্যা আগামী দিনে তৈরি হচ্ছে বা অনেকের ক্ষেত্রে থেকে মনে হয়েছে, যেটা নন ট্রেনিং ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া বা অনেক ক্ষেত্রে, তাহলে যদি এক্ষেত্রে নন ট্রেনিংদের সুযোগ দিতে হয় তাহলে প্রাইমারি সহ অন্যান্য ক্ষেত্রে যারা নন ট্রেনিং ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকেও সুযোগ দেওয়া হোক, এই দাবি কিন্তু অনেক জায়গাতেই উঠছে। এবার একটি বিষয় বলে রাখি যে আপনাদের ইতিমধ্যেই সিট আপডেটের বিষয়ে কিন্তু অনেকে জানতে চাইছেন, তো আপনাদের এটা পরিষ্কারভাবে বলে রাখি যে এক্ষেত্রে সিট আপডেট নিয়ে এখনও পর্যন্ত 14,339 সিট এটা সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, যেটা কোর্টে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল। পরবর্তী সময় আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে 5,001 এবং 5,008 প্রায় 10,010 মতো শূন্যপদ কিন্তু আগামী দিনে যুক্ত হওয়ার জন্য বলা হচ্ছে, যেগুলো অনুরোধ করা হয়েছে এবং বিভিন্ন আন্দোলনও এই সংক্রান্তিত হয়েছে। আগামী দিনে যদি এগুলো যুক্ত হয় তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 24,448 বা আপনাদের মধ্যে এই মতো একটা সংখ্যা গিয়ে পৌঁছতে চলেছে। তো যদি এটা আপলোড করা হয়, যদি আপডেট হয়, তবেই কিন্তু এটা সুযোগটা আপনারা পাবেন। এখানে নাম্বার ভেরিফিকেশন বা নাম্বারের যে বিভাজনটা সেটাও সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেছিলেন, সেই সময়ে আরেকটি বিষয় বলে রাখি আপনাদের যে এই গাইডেটা যেটা প্রকাশিত হচ্ছে 2014 সালে যেটা প্রাইমারি ফর্ম ফিল আপ হলো, সেখানে যেমন কেউই তাদের যোগ্যতামান আপডেট করতে পারলেন না, সেই যেমন যা যোগ্যতা ছিল সেই রকম কিন্তু এই ক্ষেত্রেও তাই হচ্ছে। অর্থাৎ আপনি যোগ্যতামানগুলোকে আপডেট করতে পারবেন না, কিন্তু আপনার সেই সময় যা যোগ্যতা ছিল সেই ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ প্রসেসটা চলবে। আপনি ইতিমধ্যে যদি বিএড পাস করেও থাকেন বা যদি ডিএড পাস করেও থাকেন বা কোনো শিক্ষাগত যোগ্যতা আপনার বেড়েও থাকে, সেই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে মানে একদমই অ্যাড করার সুযোগ থাকবে না বলেই জানা যাচ্ছে। এবং পরবর্তী সময় এটা রিড অনলি মোডে আপনি দেখতে পাবেন যে কী কী ফর্ম ফিল আপ করা হয়েছে, কী কী করেছেন সেগুলো দেখতে পাবেন, আর শুধুমাত্র সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে ভেরিফিকেশানের জন্য। এবার এক্ষেত্রে যে প্রসেসটা রয়েছে, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট আপডেট হবে, মেরিট লিস্ট পাবলিশ হবে এবং প্যানেলটা পাবলিশড হবে। এক্ষেত্রে শুধুমাত্র প্যানেলগুলো ক্যান্সেল করা হয়েছিল, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান, প্যানেল ভ্যাকেন্সি, ফাইনাল ভ্যাকেন্সি যে সময় সেটা যা ছিল সেইগুলো কিন্তু পরবর্তী সময় আর আপডেট করা হয়নি। এক্ষেত্রে নম্বরে যে ভেরিফিকেশান বা নম্বরে যে বিষয়টা রয়েছে, এটা ফুল মার্কস 50-এর মধ্যে ক্যালকুলেট করা হয়, মাধ্যমিকের ক্ষেত্রে যেটা 10 মার্কস, এইচএস প্লাস 10+2 এক্ষেত্রে 10 মার্কস এবং ব্যাচেলার ডিগ্রি আর যেটা থাকবে সেক্ষেত্রে আপনার 20 মার্কস রয়েছে, প্রফেশনাল কোয়ালিফিকেশানের জন্য 10 মার্কস রয়েছে এবং 4 বছরের ব্যাচেলার কোর্স এলিমেন্টারি এডুকেশান বা বিএড যদি কেউ করে থাকেন তার জন্য 10 মার্কস রয়েছে। এগুলো কিন্তু পরবর্তী সময়ে নম্বরের ভিত্তিতে, অর্থাৎ আপনি যে পার্সেন্টেজ পাচ্ছেন 60%-এর বেশি পেলে পুরো নম্বর পাবেন, 50-60%-এর মধ্যে পেলে 8 নম্বর পাবেন এবং 50%-এর নিচে যদি নম্বর পেয়ে থাকেন তাহলে 6 মার্কস পাবেন, এবং এর নিচে হলে শুধুমাত্র যাদের প্রফেশনাল কোয়ালিফিকেশানে 45% পাচ্ছেন তাদের ক্ষেত্রটা জরুরি এবং তাদের ক্ষেত্র থেকে নম্বর দেওয়া হচ্ছে বিলো 45%-এর জন্য। অন্য কোনো ক্ষেত্র কিন্তু 45%-এর নিচে বা 50%-এর নিচে পেলে কিন্তু আপনাকে সেই ক্ষেত্রগুলো যোগ্যতামান হিসাবে বিবেচিত করা হচ্ছে না, যেটা সেই সময়ে যোগ্যতামান হিসাবে ছিল সেটাই কিন্তু আপলোড করা হচ্ছে। এবং টেট ওয়েটের যেটা ক্যালকুলেশান করা হবে সেটা 40 মার্কসের, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেটা ক্যালকুলেট করা হবে তাদের 50 মার্কসের, পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 10 মার্কসের, এই টোটাল 140 মার্কসের মধ্যে পুরো বিষয়টা কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে। তাহলে পরিষ্কারভাবে এটা একটা বোঝা যাচ্ছে যে মেরিট লিস্ট যেটা থাকবে সেটা ইন্টারভিউ দেওয়ার পর যেটা এসে দাঁড়াচ্ছে সেটা 100-এর মধ্যে কত পাচ্ছেন সেটা ক্যালকুলেট করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল যে ভ্যাকেন্সি লিস্ট, প্যানেল লিস্ট যেটা পাবলিশ হবে সেটা আপনার কিন্তু এক্ষেত্রে তৈরি হবে। এর বাইরে অর্থাৎ মেরিট লিস্টের বাইরে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য নতুন করে কোনো সুযোগ থাকছে না, অর্থাৎ ইন্টারভিউ যদি ডাক না পেয়ে থাকেন সেই সময়ে বা সেই ক্ষেত্রগুলো যদি মেরিট লিস্টে আপনার নাম না থাকে তাহলে আর নতুন করে কোনো সুযোগ থাকছে না। অর্থাৎ আমাদের দর্শক বন্ধুদের এগুলোই প্রশ্ন ছিল মূলত, আমরা যা আপনাদের কমেন্টগুলো থেকে যা দেখতে পেয়েছিলাম, যা বুঝেছিলাম তাতে এই প্রশ্নগুলো ছিল, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাবেন,
অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। আরও নতুন নতুন তথ্য আসছে, সেগুলো সম্পর্কে জানাবো। ধন্যবাদ।